আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন পর্বে। আজকে আমরা জানবো প্যাশন ফ্রুট সম্পর্কে। প্যাশন ফল একটি স্বল্প পরিচিত প্রবর্তনযোগ্য ফল। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এই ফলের বেশ কিছু গাছ থাকলেও এখনো এদেশের মানুষের কাছে এখনো একটি অপরিচিত ফল। এটাকে অনেকে ট্যাং ফলও বলে থাকে। খুব সুস্বাদু ও ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটির উৎপত্তি স্থান সুদূর ব্রাজিলে। হাওয়াই, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়ায় একে বাণিজ্যিকভাবে চাষ করা হয়ে থাকে। প্যাশন ফল ঝুমকলতার নিকটাত্মীয়। এর বৈজ্ঞানিক নাম প্যারিসোফ্লোরা এডুলিস সিমস। এটি দুই গোত্রের অন্তর্ভুক্ত। প্রথমোক্ত গোত্রের ফল বেগুনি ও অপর গোত্রের ফল হলুদ। বেগুনি ফল থেকে মিউটেশনের মাধ্যমে হলুদ ফলের উদ্ভব। প্যাশন ফলের গাছ দীর্ঘ প্রসারী কাষ্ঠললতা, পাতা 10 থেকে 15 এবং 12 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। বৃহদাকার ফুল বেশ সুগন্ধযুক্ত ও পাতার কক্ষে উৎপন্ন হয়ে থাকে। ফল গোলাকার ও মসৃণ, ব্যাসে 4 থেকে 8 সেন্টিমিটার। হলুদ জাতের ফল বেগুনি জাত অপেক্ষা বেশ বড়। প্যাশন ফলের ভেতরের গাত্র হলুদাভ রসপূর্ণ থলে থাকে। এগুলোই ভক্ষণযোগ্য অংশ। একটি 60 গ্রাম ফল থেকে 30 গ্রাম রস পাওয়া যায়। এর বীজকে আবৃত করে থাকা হলুদ জিলাটিনাস সুগন্ধিযুক্ত পালককে পানিতে মিশিয়ে খুবই সুস্বাদু রস তৈরি করা যায়। এটিকে অন্যান্য জুসের সাথেও মিশ্রিত করে খাওয়া যায়। পালককে প্রক্রিয়াজাতকরণ করে আইসক্রিম, জুস, স্কোয়াশ, জ্যাম ও জেলি প্রস্তুত করা যায়। বীজ ও খোসা হতে পেকটিন ও উচ্চমাত্রার লিনোলিক অ্যাসিড সমৃদ্ধ তেল আহরণ করা সম্ভব। এখন জেনে নিন ফলটি কিভাবে খাবেন। একটি ছুরি দিয়ে আবেগ ফল অর্ধেক বাটা। তারপর একটি চা চামচ দিয়ে বিষয়বস্তু বের করে নিন। আপনি বীজ খেতে হবে এবং চামড়া পরিত্রাণ পেতে হবে। বীজ থুতু ফেলবেন না। আপনি যদি সেগুলো খেতে না পারেন, তবে আপনার মুখে একটি কাটা চামচ বা হাতান। কোনো আওয়াজ না করে আপনার মুখ থেকে একটি কাটা চামচ চামচ বা হাতে বীজ প্রেরণ করুন। আপনি এটি করার সময় আপনার মুখ ঢাকতে আপনার অন্য হাত ব্যবহার করুন। প্লেটের প্রান্তে বীজ ফেলে দিন। এখন চলুন জেনে নেওয়া যাক প্যাশন ফলের উপকারী দিক সম্পর্কে। প্যাশন ফল একটি এক ধরনের ফল যা শরীরের জন্য প্রচুর পুষ্টি প্রয়োজন এবং স্বাস্থ্যের জন্য ভালো। এটি প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। প্যাশন ফলের অনেকগুলো অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা শরীরকে বিনামূল্যে রেডিকেলগুলির কারণে কোষের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। প্যাশন ফলের ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং পলিফেনল সমৃদ্ধ, যা দীর্ঘস্থায়ী প্রদাহ, হৃদরোগ এবং ক্যান্সার থেকে শরীর রক্ষা করতে সাহায্য করে। উপরন্তু ভোজন আবেগ ফল একটি সুস্থ ইমিউন সিস্টেম বজায় রাখা এবং অকাল বার্ধক্যকাল প্রতিরোধ করতে সহায়তা করে। শরীরের জন্য ফাইবারের একটি বড় উৎস। প্যাশন ফলে একটি উচ্চ ফাইবার কন্টেন্ট আছে। আবেগ ফল দ্রবণীয় ফাইবার প্রায় 2 গ্রাম রয়েছে। ফাইবারটি হলো পাচক রোগের স্বাস্থ্য বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাতে অন্ত্রের মতো পাচক রোগ পরিষ্কার হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্য এড়ায়। উপরন্তু প্যাশন ফল এছাড়া একটি হালকা রিলেটিভ হিসেবে ব্যবহার করা যেতে পারে। প্যাশন ফলে ভিটামিন সি রয়েছে, যা হিস্টামাইন ব্লক করতে সাহায্য করে, যা হাঁপানির লক্ষণগুলি সৃষ্টি করে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে প্যাশন ফলটি হাঁপানি এর জন্য একটি প্যানাসিয়া, সংক্রমণ প্রতিরোধেও সহায়তা করে থাকে। প্যাশন ফলে ভিটামিন সি এর বিষয়বস্তুতে অ্যান্টি অক্সিডেন্ট গুলি রয়েছে, যা শরীরকে প্রতিরোধ করে এবং রোগ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে, ওজন কমাতেও সহায়তা করে থাকে। প্যাশন ফলের রস আপনাকে ওজন হ্রাস করতে সহায়তা করতে পারে, কারণ এটিতে ক্যালোরি কম থাকে। 100 গ্রাম প্রতি 97 ক্যালোরি, সোডিয়াম এবং চর্বি। উপরন্তু প্যাশন ফল প্রাকৃতিক কার্বোহাইড্রেট এবং শর্করা সমৃদ্ধ, যাতে এটি কোলেস্টেরলকে কমাতে পারে এবং ব্যায়ামের কারণে শক্তি গ্রহণের মাধ্যমে শরীরের পুনরুদ্ধারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। প্যাশন ফল ভালো ঘুম হতে সাহায্য করে। প্যাশন ফলের রস একটি শান্ত প্রভাব আছে, যাতে এটি আপনার মনকে শিথিল করতে পারে। এই ধরনের জিনিস অবশ্যই অনিদ্রা ক্ষতিগ্রস্তদের জন্য বা যারা ধীরে ধীরে ঘুম করতে পারে না তাদের জন্য খুবই সহায়ক। অতএব ঘুমানোর আগে প্যাশন ফলের রস 1টি গ্লাস ইনসোমিনিয়াসকে ভালো ঘুম হতে সহায়তা করে থাকে।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।